হাই গাইস, এখন খেতে বসছি, খাবারে আছে চিকেন আর রাইস। গাইস ঘর দুয়ার সব পরিষ্কার করলাম, গাইস এত কষ্ট করে ঘর দুয়ার পরিষ্কার করলাম, একটা কাজে হেল্প করেনি, তোমাদের জানাই একটা কাজে হেল্প করেনি, কোনো কাজে হেল্প করেনি, এত কষ্ট হলো, বললাম একটু একটু এটা করে দাও ওইটা করে দাও, কোনো কাজে হাত দিল না, স্রেফ ঘরের মধ্যে বসে বসে ফোন ঘাটলো, কিচ্ছু করলো না, সারা গা হাত পুরো ব্যথা হয়ে গেছে গাইস, কত কষ্ট হচ্ছে, মানে কি বলবো, খুব কষ্ট হচ্ছে। এস স্নান টান করে উঠলাম, এটা কি রাখবো নাকি, ফেলে ফেলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো, কোনো কাজ করো না, তোমার কি লজ্জা শরম নেই নাকি, না তোকে কাজে যাও না কিছু যাও, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো কাজ করো না, একটা যে বাবু জন্মদিন না বউর হাতে হাতে একটু করে দিই, তাও না তাও কিছু করো না, বাজারটুকুনিও করো না, মাকে দিয়ে করাও বাজার, তোমার লজ্জার শরম কিছু নেই, কে এম বেটা ছেলে তুমি, একটা কে এম বেটা ছেলে তুমি, বেটা ছেলে তো না তুমি, হচ্ছে মেয়ে ছেলে তুমি, হচ্ছে এমজি, বেটা ছেলে না তুমি, হচ্ছে এমজি, বেটা ছেলের কোনো ইয়েই নেই, বেটা ছেলে হলে তো কাজ করতো, আর তুমি তো কাজ করো না, ঘরের মধ্যে বসে বসে শুধু ফোন ঘাটো, শুধু সেফ ফোন ঘাটো আর কিছু না, আর কোনো কাজ নেই তোমার, সেফ বসে থাকা ছাড়া, ঘরের মধ্যে বসে থাকবা আর ঠিক সন্ধ্যা হবে বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা মারবা, গল্প করবা, ড্যাস খাবা, ব্যাস দিয়ে টলতে টলতে আসবা, এসে বউকে ধরে রামপাট দেবা, ড্যাস দেবা, এই তো এই কাজ তোমার, তোমার আর কি কাজ, তোমার আর কি কাজ আছে, এই কাজ ছাড়া, আর আমি কাঁদতে কাঁদতে মা আমি দুজনে কাঁদতে কাঁদতে মানে জীবন যাচ্ছে শেষ হয়ে, এত খাটনি, মা ওই গ্রিলটা বিক্রি করবে বলে এদিকে ওইদিকে দৌড়াচ্ছে, কেন তুমি বেড়া ছেলে মানুষ তুমি পারছো না দেখতে, যে না দেখে আসি, কেউ নেয়নি কি, ও তুমি মানে তোমার সঙ্গে তো কেউ কথা বলে না, কারণ তুমি তো ড্যাশ খাও, এই জন্য তোমার সঙ্গে কেউ কথাও বলে না, তোমার মান সম্মান আছে যে তোমার সঙ্গে কেউ কথা বলবে, তোমার মান সম্মান নেই, তোমাকে সবাই ড্যাশ নামেই পরিচিত, দাঁড়া দাঁড়া পরিবার তুমি হচ্ছে ড্যাশ নামে পরিচিত, তোমার কোনো সম্মান নেই, তোমাকে দেখে আমাদের বাবু কি শিখছে, তুমি যে মানে বাবা হও, সে সৎ বাবাই হোক যে বাবা হোক, তুমি যে বাবা হও ও কি শিখবে গে তোমার কাছ থেকে, ওর নিজের বাবাটা মানে আগের বাবাটা ওরকম, এই বাবাটাও এরকম, আমার দুটো বাবাই এক, সেটা সেটা জানবে, ও বাবাও এক এই বাবাও এক, ভেবেছিলাম তোমার কাছ থেকে বাবু কিছু শিখবে বা তোমার কাছ থেকে ভালোবাসা পাবে, সেটুকুনও নেই, সেটুকুনও ওর কপাল নেই, সেটা ও কত আশা করেছিল যে বাবার আদর পাবে, আমার যখন সম্বন্ধ আসতো তখন আমি বলতাম বাবু আমি বিয়ে করতে প্রবলেম হবে না তো, কোনো অসুবিধা নেই তো, না না আমি একটা বাবা পাবো, এটা বলতো, ও গাইস বিশেষ করে মিলিকে বলছি, এ মিলি জানিস তো আমাদের কৃষ্ণনগরে একটা বাড়ি আছে, কোটি টাকার মানে দাম তার, কিন্তু কি বলতো ওই বাড়িতে আমার কাকা থাকে, প্রচুর দাম আর কোটি কোটি মানে টাকা আছে কাকার, প্রচুর টাকা কাকার,
কিন্তু কাকা থাকলে কি হবে, কাকা যদি আমাদের দিতে তাও তো হতো। কাকা বিয়ে করেনি, কাকা বিয়ে করেনি, কারোর যদি মানে কেউ যদি আমার কাকাকে বিয়ে করতে চাও, আমার কাকা কিন্তু কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় বাড়ি, কেউ যদি বিয়ে করতে চাও তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কোটি টাকার মালিক কাকা। এই নিয়ে একটা ভিডিও করছি দাঁড়া পরে, তাহলে আমি খেয়ে নিই গাইস, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো চিকেন, তাহলে রাখছি গাইস। মানে কি খাবার দাবার হয়েছে লাঞ্চে সেটাই জানানোর জন্য ভিডিওটা করলাম। তাহলে টাটা, রাখছি, তোমার ভালো থাকো, সুস্থ থাকো, অনেক সুখে থাকো, ঠিক আছে। আর দেখো গাইস, সারাদিন খাটলাম, একটাও হেল্প করলো না, মা মানে এখানে ওখানে দৌড়াদৌড়ি করলো টাকার জন্য, এক পয়সা এক টাকাও নেই গাইস, সত্যি বলছি এক টাকাও হাতে নেই। বাবুকে যে জন্মদিনের জামা কিনে দেবো বা কেক কিনে দেবো, কিচ্ছু নেই হাতে, কিচ্ছু নেই, একটুকু পয়সা নেই, ভালো লাগে না জানো তো গাইস। যা টাকা পেলাম সব দিয়ে দিলাম, তারপরে আমার তো বাবুর জন্মদিনের আগে পেনশন টাকা পাবো না, পরে বাবু জন্মদিনে কি করবো জানি না, ভাল লাগে না আমার। তাহলে আচ্ছা টাটা। তুমি আর কি করবো, তুমি বস থাকো ঘরের মধ্যে, তুমি ঘরের মধ্যে বস থাকো, আর কি করবা। একদম বাজে ফালতু মানুষ একটা, কোনো কাজ করে না, ঘরের মধ্যে বস থাকে, কোনো কাজ করে না। রাখছি গাইস, টাটা।